हमी अजब नीला देखे आई लजब नीला अजब नीला देखे आई लई नदीर किनाराई दयाल गुरु गो हमार अजब नीला देखे आइलम नदीर किनाराई दयाल अजब नीला देखे आइलम नदीर किनाराई दयाल गुरु गो हमार असाधने दिन बोए जा दयाल गुरु गो असाधने दिन बोए Oh,
गुरु गो आमार साधने दिन बोए जाए ओ दयाल आमार ए देहेर मध्ये जे छयटी रिपु एकटी हलो काम रिपु एकटी हलो क्रोध एकटी हलो लोभ एकटी हलो मद माया बाशुच এই দেহের মধ্যে যে ছয়টা রিপু এই ছয়টা রিপুর মায়াতে পড়ে যতই আমি আমার মুর্শিদকে পেতে চাই আমার গুরুকে পেতে চাই এই ছয়টা রিপুর বশে পড়ে আমি আমার মুর্শিদকে ভুলে যাই আমি শাস্ত্র ভেদে কত শুনি ভ্রমণ করি লক্ষ জনি তারপরে মানব জন্ম পাই আমি কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল ওই সময় বেশভূষণ কি ছিল গায় হ্যাঁ তাই তো 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে হলো এই মানব জন্ম আমি কোন জনিতে কত কাল ছিলাম হ্যাঁ এবং কেমন হালে ছিলাম ওই সময় আমার দেহে কি কোনো পোশাক আশাক ছিল কিনা তাই তো তাই তো বেয়াদবি মাফ করবেন আমার গুরু হয়তো বলতে পারে যে ভক্তের তো কোনো চাওয়া পাওয়া থাকে না আমি নিজের মুখেই বলেছি তো যারা নাকি যাদের মনের মধ্যে এই কথাগুলো নিয়ে বিভ্রান্ত তাদের জন্য গুরু আপনি একটু বলবেন হ্যাঁ হ্যাঁ তাই তো আমার এই মাটির দেহ রসের হাড়ি 72 হাজার নারী কোন নারী দেহের কোন জায়গায় হ্যাঁ আমি তো একজন নারী এই দেহের মধ্যে শুধু আমি ছাড়া আরো 72 হাজার নারী আমার এই দেহের মধ্যে আছে কোন নারীর কি আহার কোন নারী কি আহার করে অজানা কথাগুলো আজকে আমরা দয়ালের কাছে জানব আমার এই দেহে 49 বায়ু কোন বায়ু পরমায়ু কোন বায়ু কোন সাধনা দেহের মধ্যে 49টি বায়ু আছে আসলে আমার ডর করতেছে আমার গুরু না জানি আমাকে আজকে কি কি বলে কই আজকে একটা ভক্ত পাইছি মনের মতো একটা গানের মধ্যে এতগুলো প্রশ্ন করে বলছি দয়া আমার বেয়াদবি মাফ করবেন যারা ওই যে বললাম যাদের মনের মধ্যে বিভ্রান্তি অজানা কথা যে কথাগুলো আমরা জানি না অনেকে তাদের জন্য সাধক সাধনার বলে দম রাখিও উল্টা কোলে মণিচন্দ্র উপরে উঠাই এটা কেমন দয়াল এটা কিভাবে আবার এই দেহে এক মরা আছে মরা খায়া মরা বাসে সেই মরা দেহের কোন জায়গায় হ্যাঁ আমি শুনেছি গুরুর কাছে গেলে যদি গুরুর কাছে মুরিদ হয় ওই ব্যক্তি তখন মারা যায় এই দেহের মধ্যে এমন কোন মরা আছে সেই মরাটা এই দেহের মধ্যে কোন জায়গায় কেননা একজন গুরুর দরবারে যদি 100 জন ভক্ত যায় ইহার মধ্যে দুই একজন ব্যাকুল কিন্তু থাকে তাই না তো একজন পাগল একজন ভক্ত 12 বছর ধরে গুরুর পায়রবি করেছে কিন্তু গুরু বস্তুটা কি সে হাজবদি বুঝলো না জানলো না চিনলো না তখন 12 বছর ওই পাগল গুরুকে বলতেছে দয়াল এতদিন আমি যা পাইছি পাইছি এই যে আপনার কাছে এত লোকজন আসে এত এত লোকজন আসে আপনার হাতে যে তারা হাত দিয়ে আপনার হাতে তারা হাত দেয় কেন দেয় কিসের জন্য দেয় বুঝি না তো দয়াল এতদিন বুঝি নাই আজও আমার বোঝার কোনো দরকার নাই আমি জায়গা এখন গুরু ডাক দিয়া কয় এ পাগল
একটু এদিকে আয়। কই বাজান বলে কত যখন যাবি গা আমার শেষ একটি কথা রেখে যা। তখন পাগল বলে দয়াল বলে দয়াল পকেট থেকে ওকে বোঝাবার জন্য পাগলকে বোঝানোর জন্য গুরু পকেট থেকে একটি বিড়ি বের করে বলতেছে পাগল বিড়িটার একটু ধরাবো আমাকে একটু আগুনাই না দিয়া যা। পাগল দৌড়ায় গেছে একটা মেজবাতি আনছে কো দয়াল বিড়িটারে ধরা। এখন গুরু কয় পাগল রে তোর কাছে তো মেজবাতি চাই নাই বাজার তোর কাছে চাইছি আগুন তুই আমার আগুনাই না দি। পাগল দৌড়ায় গেছে ওই মেজবাতি দিয়ে একটা মোমবাতি ধরায় আইনা দয়ালের সামনে দিছে কো দয়াল এবার বিড়িটারে ধরা। এখন গুরু কয় পাগল রে তোর কাছে চাইলাম আগুন তুই আবারও আমার কাছে মোমবাতি এনে দিলি। তখন পাগল একটু হলেও তো বোঝে দয়াল এখন মনে হয় নিশ্চয় আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ কেন রে বাজান কই আপনি জানেন না যে কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না। আপনি আমার কাছে আগুন চাইছেন আমি মেসাই না দিছি মেসাই না দিছি আবার কোন যে আগুন আইনা দিতাম আবার আইনা দিলাম মোমবাতি তারপরেও আপনি কোন যে আগুন দেই নাই। তো বাজান আপনি জানেন না যে কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না। তখন গুরু বলতেছে পাগল তুই এইটা বোঝস যে কোনো কিছু সাহায্য ছাড়া আগুন ধরানো যায় না আর পাগল তুই এইটা জানস না যে একজন মুর্শিদকে ছাড়া মালিক কিছু না যায় না। তো বাজান এমনও কিছু পাগল আমাদের সমাজে আছে মানে তাদের জন্য আর কি আমি এই কথাগুলো আপনার কাছে রাখলাম। আমি আশা করি ইহার চাইতে অনেক অনেক বেশি আমরা আপনার কাছে পাবো কেননা আমার বাবাজি হলেন জ্ঞানের ভাণ্ডার তার। হ্যাঁ দেখেন যখন মানুষ জন্ম নেই জন্মের পর থেকে শৈশবকাল যৌবনকাল যখন বৃদ্ধকালে পাড়া দেয় বৃদ্ধকালের আগে অনেক মানুষের মাথার চুল কিন্তু উঠা যায় তাই না। তো এটার অনেকের মাথার অসুখের জন্য বা রোগের জন্য হয়ে থাকে আবার অনেকের অল্প বয়সে চুল পেকে যায় তাই না। তো এটা যার যার একটা রোগ কিন্তু যারা নাকি জ্ঞানী লোক দেখলেই চিনা যায় দেখলেই বোঝা যায়। ওই যে একটি গান আছে ভাব আছে যার গায় দেখলে তারে চেনা যায় ভাবেরই ঘরে আলেক শহরে একজন আল্লাহ রাসূল বিরাজ করে। আমার আজকে আমরা মুর্শিদকে পেয়েছি গুরুকে পেয়েছি আজকে আমি আমার মুর্শিদ আমার বাবা আবুল সরকারকে পেয়ে আজ আমি আপনাদের মাঝে ধন্য। তাই আমার গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন এবং আমার বাবাজি এর সঠিক জবাব আমি আমার বাবাজির কাছে পাবো এইটুকুই আশা ধন্যবাদ। আমার এই দেহে এক পরায় আছে পরা খায়া পরা বাদে সেই পরাতে
Oh.